সঙ্গে রায়তা, এই হচ্ছে গিয়ে ঘি ভাত, আর এই হচ্ছে গিয়ে মাটন। এখন আছি আমরা পুরীতে। পুরীতে আজ সকালবেলা বন্দে ভারতে করে এসে দুপুরবেলা পৌনে একটা নাগাদ পৌঁছেছি। তারপরে সারাদিন পুরীতে স্নান করে দুপুরবেলা লাঞ্চ করতে অনেক দেরি হয়ে গেছিলো, তাই পুরীর স্বর্গদ্বার থেকে লাঞ্চ সেরে নিয়েছি। বাট ইচ্ছা ছিল পুরীর বেস্ট মটন, ঘি ভাত মটন খাওয়ার। তো তার জন্য রাত্রের ডিনার করতে আমরা চলে এসেছি ভিআইপি রোডের ওপরে মুন্না ভাই মটন পয়েন্টে। এই আমার পিছনেই হচ্ছে দোকান, এই যে দেখতেই পাচ্ছেন মুন্না ভাই মটন পয়েন্ট, এই হচ্ছে গিয়ে দোকান। এখানে ঘি মটন পাওয়া যায়, ঘি ভাত মটন পাওয়া যায়। তো ডিনার করব সেই দিয়ে আপনাদের দেখাবো পুরীর বেস্ট মটন এখানে নাকি পাওয়া যায় শুনেছি, কতটা ভালো কীরকম কি সব কিছু আপনাদের দেখাচ্ছি। যে চলুন ভিতরে যাওয়া যাক এবং ঘি ভাত মটনের স্বাদ নেওয়া যাক এবং আপনাদের বলা যাক কীরকম ঘি ভাত মটনের টেস্ট। আমরা চলে এসেছি মুন্না ভাই মটন পয়েন্টে, যেটা অন্য রেস্টুরেন্টে হয়, রেস্টুরেন্টে ঢুকলে আগে প্লেট দিয়ে যায়, তো সেটা কিন্তু এখানে নয়। এখানে কিন্তু ঢুকতে ঢুকতেই এরকম কলা পাতা দিয়ে গেলো, যেটা সব থেকে বেশি ইউনিক। সুন্দর করে জলে ভালো করে ধুয়ে মুছে কলা পাতা পরিষ্কার করে দিয়ে গেছে। এরপর ভাত মটন যা যা আসবে সেগুলো কীরকম হচ্ছে, কী কী খাওয়ার কীরকম হচ্ছে সেটা আমাদের পরে বলছি। যেহেতু আমরা ডিনারে এসেছি, মুন্না ভাই মটন পয়েন্ট কিন্তু এখন একদম ফাঁকা, আমরা রয়েছি আর এক দুজন লোকাল কাস্টমার রয়েছে, টুরিস্টের ভিড় কিন্তু নেই। লাঞ্চের সময় হলে কিছু টুরিস্টের ভিড় যারা জানে তারা আসে, তাছাড়া কিন্তু এখানে যারা জানে না তারা কিন্তু সেরকমভাবে আসে না। এই মুন্না ভাই মটন পয়েন্টের বিখ্যাত মটন খেতে কিন্তু আপনাকেও আসতে হবে, আমরা খাই খেয়ে আপনাদের বলি কীরকম। তারপরে নিশ্চয়ই একবার পুরীতে আসলে মুন্না ভাই মটন পয়েন্টে অবশ্যই ঘুরে যাবে। জিলাম তো বললো প্রথমে সবচেয়ে যেটা ইউনিক সেটা হচ্ছে গিয়ে কলা পাতা, একদম ধোয়া কলা পাতায় খাওয়ার জন্য দিয়েছে। সেকেন্ড যেটা ইউনিক আরেকটা সেটা হচ্ছে গিয়ে মাটন চলে এসছে, এটা হাফ প্লেট মাটন। আর সবচেয়ে বড় কথা এটা কিন্তু দিয়েছে হচ্ছে গিয়ে মাটির খোড়াই, মাটির খোড়াইয়ে দিয়েছে। এই দেখুন এটা হচ্ছে গিয়ে হাফ মাটন, মাটির খোড়াইয়ে করে এসছে আমাদের মাটন, এই এক প্লেট আর এই এক প্লেট, এই দুটো মাটন খোড়াইয়ে দিয়েছে। এখানে মাটনের সঙ্গে সার্ভ হয় এরকম ঘি ভাত, এটাকে বলে ঘি ভাত। ওপর থেকে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে গিয়ে রাইসের সঙ্গে কাজু রয়েছে, কিশমিশ রয়েছে, এটা দিয়ে একটা ঘি ভাত টাইপের করা আছে। কীরকম খেতে সেটা তো খেয়ে দেখে বলতে পারবো, কিন্তু দেখে ওভারঅলটা কিন্তু আগে হেভি লাগছে। কলা পাতা এবং সরায় মাটন আর ঘি ভাত, সঙ্গে রায়তা, এই হচ্ছে গিয়ে ঘি ভাত আর এই হচ্ছে গিয়ে মাটন, এই হচ্ছে গিয়ে এখানের আইটেম। প্রথমেই বলি ভাতটা, ভাতটা পরিমাণে তো দিয়ে গেছে অনেক, লাগলে আরও দেবে বলেছে, জানি না কী হবে। এখানে কিশমিশ, কাজু আর একটা ঘিয়ের কিন্তু হালকা স্মেল আসছে। চালটা কীরকম চাল একটা, কীরকম আমার আন্দাজ নেই, একবার জিজ্ঞেস করে বলতে হবে যে কী চাল তৈরি এই ভাতটা। আর এই হচ্ছে গিয়ে মাটন, এবার মাটনের ঝোলটা দিয়ে এটা মাখবো, আর তার সঙ্গেই কিন্তু চলে এসছে একটা চর্বি, মাটনের সঙ্গে কিন্তু চর্বির পিসও রয়েছে, তুলতুলে চর্বির পিস। ভাতটা মাটনের ঝোল দিয়ে মাখবো আর একটা বাইট নেব।
এক কথায় অসম, সেরা, অসাধারণ। রাইসটার সাথে মাটনটা দিয়ে মেখে অসাধারণ লাগছে। একটু রায়তা নিয়ে নিই, রায়তাটাও বেশ ভালো, কিন্তু সেরা হচ্ছে ইয়ে মাটনের গ্রেভি দিয়ে এই রাইসটা, কোনো কথা হবে না। এই হচ্ছে মাটন। ও এবার একটা মাটন, একদম সফট মাটনটা, অসাধারণ সিদ্ধ হয়েছে, জাস্ট খুলে আসছে। আমি একটা মাটন নিয়ে দেখাচ্ছি আপনাদের। এই দেখুন, এই হচ্ছে মাটনের পিস, এই খুলে গেল। এই দেখুন খুলে গেল। ভাইয়া ইয়ে রাইস কনসা হ্যাঁ, কনসা রাইস বলতে ইয়ে নেই, হ্যাঁ ইস রাইস কো ক্যা বলতে চাওয়াল কো, জেসে বাসমতি চাওয়াল হতা হ্যাঁ, ইয়ে বাসমতি হ্যাঁ, ये तो बासमती तो थोड़ा लंबा होता है, ये क्या लोकल बासमती है? इन बोल लोकल बासमती मने हाँ लोकल बासमती अन्य को प्रजाति चाल है, कारण चालगुल खूब छोटो छोटो सरु सरु। ये फेवरेट पीस मटन खोरा खूब सुंदर आलू दिए झोल कर आलूटा एकदम सफ्ट और आलूटा चोकला समेत ये क्योंकि सुंदर भाव उठे आस देखो কিন্তু সুন্দরভাবে জাস্ট উঠে আসছে। যেরকম শীতকালে ঠিক আমাদের নতুন আলুর আলুর দাম হয় একদম ঠিক ওরকম, একদম সুন্দর চকলাটা উঠে আসছে দেখুন, একদম নরম, অসাধারণ মাংস কোয়ালিটি, রান্না কোনো কথা হবে না। মাখন পুরো দারুণ। আলু আর ঝোল চাইলে কিন্তু আপনারা আলু আর ঝোল আর পাবেন। মাটনের আলু ও ঝোলের সাথে মাটনের চর্বি বা ফ্যাট পোর্শনও আপনারা এক্সট্রা চাইলে কিন্তু পাবেন। চর্বিটা খুব তুলতুলে, একটু ভাত তার সাথে একটু মাটন আর কাঁচা লঙ্কা, এটা ছাড়া আমার হয় না। এটা হচ্ছে এখানের মেনু চার্ট। এখানে কিন্তু ঘি রাইস মাটন ছাড়াও মাটন বিরিয়ানি, ঘি রাইস চিকেন, চিকেন বিরিয়ানি, মাটন কারি এগুলো সবই কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর এছাড়া এটা হচ্ছে গিয়ে হাফ প্লেটের প্রাইস, আর এটা হচ্ছে গিয়ে ফুল প্লেটের প্রাইস, এই হচ্ছে গিয়ে ফুল প্লেট, একই আইটেম, এটা হচ্ছে ফুল প্লেটের প্রাইস। তো হাফ আর ফুল মে ক্যা ডিফারেন্স স্যার? ये हाफ प्लेट और हाफ में 8% ফুল মে, ये हाफ में 4% है ফুল মে মটন, আর বাকি সব সেম রাইস, রাইস থোড়া সা জ্যাদা আতা হ্যায়। ফুল প্লেট মে রাইস থোড়া জ্যাদা আতা হ্যায় আর 8 পিস মটন আতা হ্যায়, আর হাফ প্লেট মে 4 পিস মটন আতা হ্যায় আর থোড়া রাইস কম হ্যায়। ঠিক আছে, থ্যাংক ইউ। মুন্না ভাই মটন পয়েন্টের বাইরেই বসে আছি, জাস্ট ডিনার সেরে বেরোলাম। তো জিলাম বলুক কেমন লাগলো, ইউনিক লাগলো কি না খাওয়ারটা, আর কতটা ভালো লাগলো সেটা জিলামই বলুক। ইউনিক তো অবশ্যই, যেটা প্রথমেই বললাম মানে ঢোকার সাথে সাথে একটা মানে ধোয়া পরিষ্কার কলা পাতা দিয়ে গেল, তারপরে রায়তা দিয়ে গেল। রায়তাটা আমি জেনারেলি রায়তা খাই না, একদমই খাই না, যে রায়তাটা অসম্ভব ঝাল ছিল, আমার বেশ ভালো লেগেছে, আমি খেয়ে নিয়েছি। আর তারপর তো সেই ডিশ ঘি ভাত উইথ মাটন, অসাধারণ। আর মাটনটা সার্ভ করাটাও কিন্তু ইউনিক, ছড়ায় করে মাটন সার্ভ করে, হ্যাঁ ছড়ায় করে দিল। আর তারপরে আমরা ঝোল চাইলাম, আলু চাইলাম, ইভেন চর্বিও চাইলাম, সেটাও কিন্তু দিয়ে গেছে। হ্যাঁ এটা কিন্তু ফ্রি, তার জন্য কোনো এক্সট্রা চার্জ নেই। আমরা নিলাম হচ্ছে গিয়ে দুটো হাফ ঘি ভাত মাটন,
যেটা আমাদের কস্ট করলো হচ্ছে গিয়ে 220 টাকা পার প্লেট। আমরা কিন্তু তিনজনের পেট ভরে খেতে পেরেছি। রাইস আমরা যা দিয়েছিল দুটো বাটি সেটা খেয়ে তারপরে একটু চাইলাম, সেটাও কিন্তু আমাদের দিল, তার জন্য কিন্তু কোনো এক্সট্রা চার্জ হয়নি। তো অসাধারণ একটা ডিনার সারলাম পুরীতে এসে। তো একটু হয়তো স্বর্গদ্বার থেকে দূরে, স্বর্গদ্বার থেকে এখানে আসতে আপনাদের ম্যাক্সিমাম টোটো ভাড়া নেবে হচ্ছে গিয়ে 50 থেকে 60 টাকা, আমরা এলাম 60 টাকায়। এখন যাওয়ার সময় হয়তো কত নেবে দেখতে হবে। তো অ্যাড্রেস আমি নিচে দিয়ে দেবো, ডিসক্রিপশন বক্সেও অ্যাড্রেস থাকবে, তো আপনারা আসতে পারেন। দুপুরে লাঞ্চের সময় দুপুর 1টা থেকে এবং রাত্রি 10টা সাড়ে 10টা অবধি এই দোকান খোলা থাকে। আপনারা লাঞ্চ বা ডিনার যে কোনো সময় আসতে পারেন, এসে একবার ট্রাই করে কিন্তু মাটনটা এখানে কিন্তু ট্রাই করবেন। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে মুন্না ভাই মাটনের মাটন বিভাত মাটন আপনাদের কেমন লাগবে। এখানে আরও আছে, চিকেনও আছে, কিন্তু আমরা মাটনটাই ট্রাই করেছি। আরও অনেক রকম ভাত আছে, কিন্তু আমরা হ্যাঁ ভেজিটেরিয়ানরাও কিন্তু আসতে পারবেন, এরকম নয়, ভেজিটেরিয়ানরাও আসতে পারবেন। মাশরুম ভাত, পনির ভাতও রয়েছে এখানে। তো অনেক আইটেমই আছে, আপনার যেরকম দেখালাম লিস্টও দেখালাম, আসতে পারেন। তো যাই হোক, এই ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি ব্লগটা আপনাদের ভালো লেগেছে। তো মুন্না ভাই মাটন পয়েন্টের বাইরে থেকে আপাতত টাটা।